আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ও তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানীয় সদস্যগণ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে প্রাথমিকভাবে আমরা যে কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে গেলে কি কি পড়তে হবে। তো চলুন আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যায়। সম্মানীয় সদস্যগণ, যে কথা আমি বলছিলাম যে আমরা সাধারণ মানুষ অনেকে রয়েছি যারা আমরা জানি না যে কবর জিয়ারত করতে গেলে কি কি পড়তে হয়। তো প্রাথমিকভাবে আপনারা কি পড়বেন সেই নিয়ে দু চার কথা আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, কবরস্থানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর যে দোয়াটি রয়েছে এটা পাঠ করবেন। করার পর আপনি এই সূরাগুলো পাঠ করবেন, পাঠ করে মোনাজাত করবেন, দোয়া করবেন। প্রথমে আপনি বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন, তারপর বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন, তারপর বিসমিল্লাহর সহিত সূরা ফালাক 3 বার পাঠ করবেন, তারপর বিসমিল্লাহর সহিত সূরা নাস 3 বার পাঠ করবেন। সূরা ফাতিহা 3 বার, ইখলাস 3 বার, ফালাক 3 বার এবং নাস 3 বার, এগুলো বিসমিল্লাহর সহিত পাঠ করবেন। তারপর আয়াতুল কুরসি 1 বার বিসমিল্লাহর সহিত 3 বার পাঠ করবেন, তারপর মিনিমাম 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, তারপর আপনি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। ঠিক আছে, গুনাহ সমূহ থেকে তওবা করার জন্য মিনিমাম 11 বার আস্তাগফিরুল্লাহ শেষে পাঠ করবেন, করে আপনি দোয়া করবেন। হাত তুলে করাটাই বেটার হবে, বা হাত না তুলেও আপনি করতে পারেন। এভাবে আপনারা কবর জিয়ারত করবেন, যেগুলো আমি বললাম প্রাথমিকভাবে এগুলো পাঠ করবেন। এছাড়াও যারা কোরআনে হাফিজ রয়েছেন বা কোরআনের বিভিন্ন জায়গা থেকে মুখস্থ রয়েছে, সূরা মুলক মুখস্থ রয়েছে, সূরা ইয়াসিন মুখস্থ রয়েছে ইত্যাদি ইত্যাদি, এগুলো যারা জানেন তারা পাঠ করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো সম্মানীয় সদস্যগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে এই ভাইটির পাশে থাকবেন। জাযাকাল্লাহু খায়ের।